একটা বিয়ের অনুষ্ঠান আছে আজকে, ওয়েডিং। আমারই একটা বোন, মানে বোনের তো ফ্যামিলি সবাই মিলে যাব, বউকেও নিয়ে যাব। দেখি আমার মিসেসদের আবার রেডি হলো কিনা। তো আমি রেডি হয়ে গেছি, তো সবাই মিলে যাব একটা অনুষ্ঠান বাড়িতে, বিয়ের অনুষ্ঠান আনন্দ করব। তো আমি, আমার ওয়াইফ, আমার মা, আমার ছেলে, সবাই পুরো ফ্যামিলি ধরেই যাবো আমরা। তো চলুন দেখা যাক ওখানে গিয়ে কি আনন্দ করা যায়। তাহলে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে যে ঠিক আছে সব রেডি হয়ে গেছি আমরা, আর এখন মোটামুটি রওনা দেবো এখন বিয়ে বাড়িতে। আর দেখা যাক বিয়ে বাড়ি যেয়ে যদি কিছু শেয়ার করতে পারি, কেমন কি প্রোগ্রাম চলছে এবং কি মেনু আছে। অসম্ভব ঠান্ডা, তার সাথে কফি। ভালোই লাগছে, ফ্রন্ট গেটটা আপনাদেরকে দেখাই। ভালোই ঠান্ডা আছে, খুব ঠান্ডা এবছর মনে হয়, আজ সব থেকে বেশি ঠান্ডা। কি বলছে? বিয়ে বাড়ি থেকে আসলাম, খুব টায়ার্ডও লাগছে সারাদিন, মানে কাজ বাজ, তারপরে বিয়ে বাড়ি, অনেক এনজয়ও হলো।
এবং কিন্তু খাওয়া দাওয়াটা আপনাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি, একটু খুব বেশি ভিড়ভাড়টা ছিল, তো সেই জন্য তো বলছি বেশ মেনুতে কি কি ছিল, কি ছিল বলতো? আরে বাটার নান, অনেক তো খাবার, কতগুলো বলবো। অ্যাকচুয়ালি আজকে আমরা যে ওয়েডিংটা গেছিলাম আমার জীবনে প্রথম, পুরোপুরি ভেজ, মানে আমি আমি জীবনে অনেক বিয়ে অ্যাটেন্ড করেছি পুরোটাই নন ভেজ, ভেজ মানে আমার জীবনে এটা ইতিহাসও বলতে পারেন, মানে ইতিহাস আমার জীবনে এটাই ফার্স্ট আমি একটা মানে পুরোপুরি ভেজ একটা, এটা কিন্তু মানতেই হবে, মানে আমি আমি তোমাকেই বলছি তুমি কখনো ভেজ, এবং আপনারাও করেছেন কিনা বলতে পারবো না, কিন্তু এইটা একদম সত্যি বলছি আমরা আজকে যে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলাম পুরোপুরি ভেজ, কোনো নন ভেজের কোনো চিহ্ন মাত্র নেই, ইভেন প্রতিটা রান্না অসাধারণ সুন্দর আর প্রতিটা খেতেও খুব সুন্দর, আর যত মানুষ খেয়েছে মানে নন ভেজ নেই, মানে আমরা বিয়ে বাড়িতে গেলে যেমন নন ভেজটা বেশি এ করি, কিন্তু যত মানুষ গেছে আমি বলছি সবাই এ ওয়ান বলেছে, মানে নন ভেজ নেই মিসিং বা নন ভেজ পাচ্ছি না এরকম কেউ কোনো কথা বলেনি, মানে আমি খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনাদেরকেও বলছি আমি আমি কিন্তু মানে নন ভেজে খেতে খুব ভালোবাসি আর আমার প্রতিদিনের খাবারে নন ভেজ থাকে, সেরকম একটা মানুষ বলছি যে আজকে আমরা যে মানে ওয়েডিং একটা প্রোগ্রামে গেছিলাম খুব ভালো লেগেছে সেই বাড়িতে, কারণ তাদের প্রতিটা রান্না নন ভেজ অপূর্ব খেতে হয়েছে, তো ঠিক আছে। আচ্ছা তুমি এটা বলো তো কি কি বাটার নান, বাটার নান তার সাথে ছিল নবরত্ন কারি, আর সেই সঙ্গে ছিল কি পানির পাসিন্দা, তার সঙ্গে পুদিনার চাটনি। এই বাটার নানটাও আমি খেয়েছি আর নবরত্ন কারিটাও খুব, বাটার নানটা খুব সুন্দর লেগেছে, নবরত্ন কারিটাও খুব ভালো লেগেছে। সাদা ভাত, ভেজ ডাল, কুচোর ডালনা, মালাই কোপ্তা, মালাই কোপ্তাটা বেশ ভালোই ভালো লাগে, খুব সুন্দর লেগেছে ডালটাও তো, স্যালাড আর ছিল কি ভেজ বিরিয়ানি, চিলি পনির, চাটনি, পাপড়, নলেন সিমুই সন্দেশ, কেশর মালাই, টুমিরন রসগোল্লা, আইসক্রিম আর পান। একটা জিনিস বলি, স্টলে আরো ছিল ফুচকা, কফি, চা, এগুলো তো ছিলই, ও তো সবই সবই আছে। একটা জিনিস বলি, মানে আমরা রাতের বেলায় বিয়ে বাড়িতে সবাই ভাবে যে আমরা আমি কি খাওয়াচ্ছি, আর আমি যাদেরকে খাওয়াচ্ছি এই কথাটা কিন্তু কেউ ভাবে না, সবাই ভাবে আমি কি খাওয়ালাম, আর আমার খাওয়ানো দেখে লোকে কি বলবে আমি কি কি খাওয়ালাম, ভাই আমি অনেক কিছু খাওয়ালাম, পাবদা, চিংড়ি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, অনেক কিছু, আলটিমেটলি যাদেরকে খাওয়ালাম তাদের কতটা গ্যাস হলো আর কতটা অম্বল হলো আমি যা বলতে পারবো না ভাই, আমি খাইছি। কিন্তু আমরা এমন একটা ওয়েডিং প্রোগ্রামে গেছি তারা এটা ভেবেছে যে আমরা এমন জিনিস খাওয়াবো যাতে মানুষ সুস্থভাবে বাড়ি যেতে পারে এবং বাড়িতে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয়, কোনো দুশ্চিন্তা না হয় এবং খেয়ে গ্যাসের ট্যাবলেটও পর্যন্ত খেতে না হয়, অসাধ মানে সত্যি কথা বলতে গিয়ে আমি বলছি এই রকম ইউনিক চিন্তা খুব কম মানুষের মধ্যে থাকে আর এইসব নিয়ে ভাবেও না। সেটা হচ্ছে আমারই একটা বোন, ও ডাক্তার আর ওর সাথে যার বিয়ে হচ্ছে সেও ডাক্তার, তো ওরা ভেবেছে যে আমাদের বাড়িতে যারা আসবে আমরা তাদেরকে পুরোপুরি ভেজ, কোনো প্রাণী আমরা ব্যবহার করব না এবং কোনো প্রাণীকে মেরে আমাদের বিয়ে অন্তত আমরা সেলিব্রেট করবো না লোকের কাছে, তো খুব সুন্দর চিন্তা ভাবনা, খুব ভালো লাগলো আমার কাছে, কারণ বেসিক্যালি আমরা আমি এখনো পর্যন্ত আমার জীবনে আমার 36+ আমার এজ, আমার জীবনে আমি এখনো পর্যন্ত এরকম কোনো ওয়েডিং বাড়িতে যাইনি যেখানে আমি আমিষ ছাড়া কিছু পেয়েছি, কিন্তু বন্ধুরা একটা প্লিজ এটাকে এ করবেন না, আমি আমিষ ভালোবাসি, আমি কিন্তু আমিষ, আই লাইক আমিষ, মানে আমি আমিষ খুব ভালোবাসি। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য ভালো থাকবেন অ্যান্ড বাই।